হাবড়া স্টেশনে বিরিয়ানি খাওয়ার জন্য। হ্যাঁ, কোথায় এসেছি, কোথায় খাবো, কোনো প্ল্যান করে আসিনি। তো এখন অব্দি যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর লাইক করো, কমেন্ট করো, আর ফেসবুকে যারা আছো পেজটা ফলো করো আর শেয়ার করে দিও। কিন্তু চলো চলে এসেছি কিন্তু হাবড়া স্টেশনে বিরিয়ানি খাওয়ার জন্য। আর এখানে ক্রাউডটা দেখতে পাচ্ছ দাদা, মানে দাদা এতটাই ব্যস্ত আর ক্রাউডও সেরকম মারাত্মক ভিড়। মোটামুটি একটা হাড়ি বেশিক্ষণ হয়নি কিন্তু শেষ হয়ে গেছে, এটা কিন্তু নতুন হাড়ি কাটা হচ্ছে। দাদা মালিকটাকে, ও দাদা ব্যস্ত অনেক, ব্যস্ত অনেক দাদা, অনেক ব্যস্ত। মানে একটা হাড়ি কখন খুলেছিলে? এই নিয়ে তিনটে হাড়ি শেষ অলরেডি। ওরে বাপরে বাপ, সত্যি কথা বলতে এটাই কিন্তু সেই 65 টাকার মানে চিকেন বিরিয়ানি এখানেই বিক্রি হচ্ছে। আর এখানে মোটামুটি হাবড়ায় মারাত্মক ভাইরাল, মারাত্মক ভাইরাল। মাটন রাখছো নাকি? মাটন রাখছো না, শুধু চিকেন, শুধু চিকেন, চিকেন আলু ডিম আর চিকেন চাপ, চিকেন চাপ আর গিলেমেটেও রাখছে দাদা মোটামুটি। হ্যাঁ দাদা কি বলছে, দাদা বৌদি, দাদা বৌদিকে ফেল করে দেবে নাকি? কিন্তু বিরিয়ানি কাটা হচ্ছে, জাস্ট দেখো। মোটামুটি গাইস এখানে কিন্তু এই দাদা কিন্তু কলা পাতা বিরিয়ানি সার্ভ করে, যেটা আমার তো নস্টালজিক ফিল লাগলো। মানে প্রথমবার দেখলাম আমি হাবড়া স্টেশনে কলা পাতা বিরিয়ানি সার্ভ করছে। জানি না এর আগে তোমরা অনেক জায়গায় দেখেছো আই থিঙ্ক, কিন্তু আমি তো প্রথমবার দেখলাম এখানে কলা পাতা সার্ভ করা হচ্ছে। ঠিক আছে, চিকেন বিরিয়ানি মাত্র 65 টাকা আর মাটন বিরিয়ানি 100 টাকা। ঠিক আছে, এখানে সব মেনুটা দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাবে। এখানে কিন্তু ব্লগ বানাতে বানাতে আমি উকি মারলাম, জাস্ট দেখলাম কিন্তু বাচ্চার বিরিয়ানি দেখা যাচ্ছে। মানে অনেক ভাইরাল হয়েছিল সেই বাচ্চার বিরিয়ানি, কিন্তু আজকে যেহেতু বন্ধ তো আমি খেলাম না, কিন্তু আমি এই দাদার বিরিয়ানিটাই খাবো। এই দাদার বিরিয়ানি খেয়েই তোমাদের বলবো আসলে কেমন খেতে কলার পাতার উপরে বিরিয়ানি সার্ভ করছে। তো চলো খাওয়া যাক এবার। মোটামুটি দেখতেই পাচ্ছ কিন্তু দাদা একা হাতে কিন্তু সবকিছু, একাই তুমি করো সবকিছু? ও সাথে একজন আছে কিন্তু কাটাকাটি কিন্তু সবকিছু দাদা একা হাতেই করে। আর কটা থেকে কটা অব্দি বসো দাও, কটা থেকে কটা অব্দি বসো? 12টা থেকে 10টা। মোটামুটি 12টা থেকে 10টার মধ্যে আসলে কিন্তু তোমরা দাদার বিরিয়ানি পেয়ে যাবে। দাদার বিরিয়ানি আমি নাম দিচ্ছি দাদার বিরিয়ানি। আর ওখানে দেখতে পাচ্ছ চিকেন চাপ কিন্তু অলরেডি রাখা হয়েছে, আর বিরিয়ানি কালারটা দেখো জাস্ট। গাইস যা ক্রেজ দেখছি এখানে, মানে লোকজনের মারাত্মক ক্রেজ, মানে বাচ্চার বিরিয়ানি ফেল হয়ে যাচ্ছে এত ভিড় এখানে। মানে কোয়ালিটি কোয়ান্টিটি কিরকম হবে সেটা খেয়ে আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু লোকজন খাচ্ছে যে মানে হিউজ লোক, হিউজ লোক। মোটামুটি গাইস প্রায় এক ঘন্টা ওয়েট করার পর কিন্তু আলটিমেটলি আমার হাতে চলে এসেছে দাদার দোকানের বিরিয়ানি। এটা কি লঙ্কা, লঙ্কা শশা দিয়েছো? শশাটাই দাও তাহলেই হবে। সো মোটামুটি গাইস আলটিমেটলি কিন্তু চলে এসেছে দাদার দোকানের বিরিয়ানি। হ্যাঁ এই দাদার দোকানের বিরিয়ানি আমি দাদার দোকানেই দিলাম। দোকানের নাম হচ্ছে পোদ্দার, আই থিঙ্ক পোদ্দার ফাস্টফুড সেন্টার, পোদ্দার ফাস্টফুড সেন্টার, আমি দাদার দোকানেই বললাম। ঠিক আছে, বিরিয়ানির কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাত্র 65 টাকার বিরিয়ানি। হ্যাঁ মাত্র 65 টাকা চিকেন বিরিয়ানি। আর চিকেন চাপ, চিকেন চাপ কত টাকা ছিল না? চল্লিশ টাকা ছিল মোটামুটি। আর এই যে রাইসের কোয়ান্টিটি দেখো, ঠিক আছে সস্তার ইউটিউবার আমরা ঠিকই কথা। ঠিক আছে, লঙ্কা দিয়েছে, লঙ্কা তো আমি, লঙ্কা খেতে হবে, না না লঙ্কা আমি, না না লঙ্কাটা খেতে হবে, ঝাল আমি আজকে ল্যাটকোর ফুডিকে চ্যালেঞ্জ দিচ্ছি, লঙ্কাটা খেতে হবে, এক কামড় হলো খেতে হবে। সো এবার রাইসে, রাইসটা একটু দেখি, বাহ রাইস বেশ ভালোই আছে, লম্বা লম্বা ভালোই চাল, একটু খাওয়া দেখ, তোমাদের লোভ দেখে দাদা খাবেন নাকি বলে খাওয়া যাক। মোটামুটি 65 টাকা বিরিয়ানি আন্দাজে টেস্টটা ঠিক আছে। সো মোটামুটি রাইসটা তো আমাদের দেখালাম, রাইসটা বেশ লং রাইস আছে,
আর হলুদ রাইস আর সাদা রাইসটা দুটো মিক্স করা রাইস রয়েছে চাপনি, ঠিক আছে। ওপর থেকে যে চিকেন চাপের গ্রেভিটা দিয়েছে, গ্রেভিটা দিয়ে একটু রাইসটা খাওয়া যাক। আহা, চিকেন চাপের টেস্টটা না একটু ঝাল ঝাল লাগছে, কিন্তু ভালো লাগছে। আমি চিকেন বিরিয়ানি চিকেনটা দেখাবো তোমাদের, জাস্ট এ দেখো। ও বাবা, হেভি গরম, দুটোই কিন্তু লেগ পিস দিয়েছে আমাকে, এ দেখো। এখানেও কিন্তু লেগ পিস, ভাই রে ভাই, 65 টাকার বিরিয়ানিতে এরকম বড় সাইজের লেগ পিস, সত্যি এটা অস্বাভাবিকজনক ব্যাপার। কিন্তু 65 টাকার বিরিয়ানিতে এরকম বড় লেগ পিস দেয় কি করে, হালকা করে এই দেখ, এরকম বড় সাইজের লেগ পিস, ভাই রে। তোমাদের চিকেনটা দেখো, 65 টাকার বিরিয়ানিতে এরকম সাইজের একটা চিকেন, আর চিকেন কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে, ভাই রে ভাই, ভালোই সিদ্ধ হয়েছে। চিকেনের মধ্যে কিন্তু মশলাটা পর্যাপ্ত পরিমাণে ঢুকেছে, জাস্ট চিকেনটা নিয়ে আর চিকেনটা খাই। ও ও, গরম ভাই রে ভাই, হেভি গরম, হেভি গরম, গরমে গরম বিরিয়ানি আর গরম দিয়ে খাওয়া যাক। আমার এই রোড সাইডের ভিডিও করলে তোমার দিকে সবাই তাকিয়ে থাকবে, আর তুমি বিরিয়ানি খাচ্ছো, মোটামুটি আমার যা অবস্থা হবে আজকে, ভাই রে ভাই, ঠিক আছে। আর চিকেন চাপের চিকেনটা দেখাবো, ও দেখো দেখো, জাস্ট দেখো, আহ হা, হাত দেওয়ার সাথে সাথে কিন্তু গলে চলে এসছে হাতে, ও ও, পুরো লোভনীয় লাগছে, ঠিক আছে। একটু চিকেন চাপের চিকেনটা নিয়ে, একটু গ্রেভিটা নিয়ে, সত্যি চিকেন চাপটা কিন্তু ভালো, মাত্র 40 টাকা এত সুন্দর চিকেন চাপ দিচ্ছে, এটাই অনেক, মানে মোটামুটি 100 টাকা তোমার দিন পুরো শর্টেড। এটা একমাত্র হাবড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের উপরে দোকানটা আছে, যারা হাবড়া থেকে দেখছো তারা প্লিজ কমেন্ট বক্সে জানে তোমরা এই দোকানে এসছো কিনা, আর এসে যদি না খেয়ে থাকো তাহলে কী করছো, তাড়াতাড়ি এসো দাদার দোকানে খাও আর কি, খাওয়া। কোয়ান্টিটি দেখছো, মানে কোয়ান্টিটি একজনের পক্ষে আমি দেখছিলাম অনেকে প্যাকেটে করে নিয়েও যাচ্ছে, কারণ একজনের পক্ষে খাওয়া পসিবলই না যা কোয়ান্টিটি দিচ্ছে। যদিও বা আমরা এত টাকা খেয়ে বেড়াই, তো আমাদের আর কোনো ব্যাপার না, আমাদের হয়ে যায়। তার আগে একটা জয়েন্ট বাইট হোক, এবং একটা চিকেন চাপের পিস নিয়ে, হালকা মাংসের পিস হালকা নিয়ে, তোমাদের লোভ দেখিয়ে দাদা খাবেন নাকি বলে খাওয়া যায়। আলু দেখি, শোনো ভাই, ভেরি আনপ্রফেশনাল ব্লগার, বিরিয়ানিতে আলু দেখাতেই ভুলে গেছে। টাটা, গুড বাই, গয়া। যেহেতু এত গরম তার জন্য আমি আলুটা বের করতে পারিনি, এই যে আলু, এই দেখো আলু, আহ হা, 65 টাকার বিরিয়ানিতে নাকি এরকম বড় সাইজের আলু, ভাই রে ভাই, যা গরম, সেরম নরম আর সেরম মশলাও ঢুকেছে আলু, সত্যি কথা বলতে। আর মোটামুটি এই ছিল ওভারঅল 65 টাকার বিরিয়ানিতে বিরিয়ানি খাওয়া হাবড়া স্টেশনে, কারা কারা খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও। চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি। যাও, ল্যাসকোর ফুডি কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করিনি নাকি, লঙ্কাটা খেতে হবে তো ভাই, লঙ্কাটা আমার পক্ষে সম্ভব না খাওয়ার। গাইস, তোমরা জানো যারা আমাকে ফলো করো, ল্যাসকোর ফুডি ঝাল কিন্তু খেতে, মানে হার মানছে আমাদের ল্যাসকোর ফুডি আজকে। এ ভাই খাবো, চলো এই চলো, লঙ্কা হবে, প্রথমবার জানি না এটা খাওয়ার পরে আমার কি হবে, খাচ্ছি চলো চলো, হবে, বাহ, এটাকে বলে জাস্ট মারতো। সো মোটামুটি গাইস, খাওয়া দাওয়া শেষ করলাম, হাবড়া স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দাদার বিরিয়ানি খেলাম, সত্যি কথা বলতে অনেস্ট রিভিউ দিয়ে বলছি, একদম 65 টাকায় চিকেন বিরিয়ানি, তাও এরকম বড় সাইজের চিকেন দিয়ে এত সুন্দর বিরিয়ানি, ভাই আমি তো কোথাও খাইনি, তোমরা কোথাও খেয়েছো কিনা প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর কার কার কেমন লেগেছে প্লিজ এটাও কমেন্ট বক্সে জানিও, আর ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এখন অবধি যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে যেও আর শেয়ার করে দিও। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।